আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, তানিয়া ইসলাম রাত্রি। লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মামুনুর রশিদ হত্যা মামলায় 5 জনের মৃত্যুদণ্ড ও 14 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এই রায় দেন। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মধু ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি টিপন আদালতে উপস্থিত ছিলেন, বাকি আসামিরা পলাতক রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2015 সালের 18ই মে রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব আমানি লক্ষ্মীপুর গ্রামে সন্ত্রাসী তুহিন ও তার সহযোগীরা মামুনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় মামুনের ভাই ফখরুল ইসলাম বাদী হয়ে 10 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 14 থেকে 15 জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। চট্টগ্রামে আইনজীবী ওমর ফারুক বাপ্পি হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জসিম উদ্দিন এই রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন নিহতের কথিত স্ত্রী রাশেদা বেগম ও হুমায়ুন রশিদ। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন আল আমিন, আকবর হোসেন ও পারভিস আলী। 2017 সালের 25 নভেম্বর চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকার একটি বাসায় আইনজীবী বাপ্পিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আলী আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। জয়পুরহাটে হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ 2 আদালতের বিচারক আব্বাসউদ্দিন এই আদেশ দেন। এছাড়া তাদের প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করা হয়। মামলার বিবরণে জানা যায়, 2008 সালের 1 আগস্ট রাতে সদর উপজেলার খঞ্জনপুর এলাকায় আসামিরা সবুজ আলী নামে এক যুবককে গলায় কাটা পাটের আশ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে এই ঘটনায় পুলিশের তৎকালীন এসআই কায়ুম আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ডলার সংকটের কারণে ভারত বাংলাদেশ যৌথ আলোচনায় পরীক্ষামূলক রুপিতে পণ্য আমদানির প্রথম চালান বেনাপোল বন্দরে পৌঁছেছে। রুপিতে পণ্য আমদানি উদ্বোধনের 14 দিন পর পেট্রোপোল বন্দর হয়ে বেনাপোলে প্রবেশ করে প্রথম চালানের 36টি পিক আপ চ্যাসিস। গতকাল সন্ধ্যায় 4টি ট্রাকে বন্দরে ঢুকে 1,23,17,760 রুপির এসব চ্যাসিস, যা আমদানি করে দেশীয় প্রতিষ্ঠান নিতা কোম্পানি আর রপ্তানি করে ভারতের টাটা মোটরস লিমিটেড। বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি খায়রুজ্জামান মধু জানান, চলমান ডলার সংকটকালীন সময়ে বাণিজ্য সহজ করতে রুপিতে আমদানি ব্যয় মেটানোর বড় সহায়ক ভূমিকা রাখবে। এতে আমদানি, রফতানি ও রাজস্ব আয় বাড়বে। বাংলাদেশের ইস্টার্ন ও ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে রুপিতে লেনদেন করতে পারবেন বাংলাদেশি ব্যবসায়ীরা। বিশ্ববাজারে যেসব পণ্যের মূল্য কমেছে, দেশেও সেগুলোর দাম কমছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রংপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া দরিদ্র মানুষকে কিছুটা স্বস্তি দিতে সরকার ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে চালসহ কিছু পণ্য দিচ্ছে, যা সুবিধা পাচ্ছে 1 কোটি পরিবারের প্রায় 5 কোটি মানুষ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফশিয়ার রহমানকে নাটোরের লালপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা যশোর র্যাবকে সাথে নিয়ে লালপুর উপজেলার কদিনচিলার ইউনিয়নের সর্দারপাড়া পানঘাটা এলাকায় অভিযান চালিয়ে ছদ্মবেশে থাকা ফশিয়ারকে গ্রেপ্তার করে। তার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া থানার ছোট ক্ষুদ্রি গ্রামে। নাটোর র্যাব ক্যাম্পের কমান্ডার সঞ্জয় কুমার সরকার জানিয়েছেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে যশোরের বাঘারপাড়া এলাকায় খুন, অপহরণ, নির্যাতনের অভিযোগ প্রমাণ হওয়ায় চলতি বছরের 25 জুন রাজাকার ফশিয়ার রহমান সহ 4 জনকে মৃত্যুদণ্ড দেয় মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল 1। এরপর থেকে পলাতক ছিল ফশিয়ার। এদিকে ময়মনসিংহে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মরম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতরাতে সীমান্তবর্তী ধোবাউড়ার পশ্চিম বালিগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে পুলিশ অফিসের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে সব কথা জানান ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া। গ্রেপ্তার মোহরম আলীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় ধোবাউড়া উপজেলার বালিগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা হাতেম আলীর বাড়িতে অগ্নিসংযোগ সহ তার পরিবারকে হত্যা চেষ্টা এবং পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলার বিভিন্ন গ্রামে নিরীহ পরিবারের উপর নির্যাতন, হত্যা ও ধর্ষণের অভিযোগ রয়েছে। 2018 সালে মোহরম আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্ট জারি হওয়ার পর থেকে সে পলাতক ছিল। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী প্রান্ত মিত্রের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে জেলা ও শহর পূজা উদযাপন পরিষদ। ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে জেলা পূজা উদযাপন পরিষদের নেতা তাপস সাহা, সুকেশ সাহা, অজয় রায় ও শঙ্কর সাহা বক্তব্য রাখেন। মানববন্ধনে ফরিদপুর জেলা ও শহর শাখার পূজা উদযাপন পরিষদের নেতা ছাড়াও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। সোমবার গভীর রাতে বন্ধুর বোনকে রক্ত দেবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে খুন হন প্রান্ত মিত্র। শেরপুর সদর উপজেলার কামাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকি সহ অন্যান্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কামাড়িয়া ইউনিয়নের রঘুনাথপুর চকপাড়া ও আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক নারী পুরুষ মিছিল নিয়ে শেরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। হবিগঞ্জে বালু মহাল ইজারা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন চা বাগান শ্রমিকরা। বুধবার দুপুরে বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা। ফয়জাদাবাদ, রামপুর ও রশিদপুর সহ সাতটি চা বাগানের শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি কামাইছড়া বালু মহাল ইজারা দিয়েছে জেলা প্রশাসন। এতে রশিদপুর চা বাগানের ভিতরের এলাকায় বালু উত্তোলন করা হলে বাড়িঘর ধসে পড়ার আশঙ্কা রয়েছে। বিলীন হয়ে যেতে পারে মন্দির, শ্মশানঘাট সহ অন্যান্য স্থাপনা। নাটোরের গুরুদাসপুরে একটি সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার মকিমপুর মাঠে মানববন্ধনে কয়েকশো নারী পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, চাকল বিলের মাঝে নির্মিত সেতুটি বহু বছর আগে বর্ষার প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হয়। এতে উভয় পাশের সংযোগ সড়ক বিলীন হয়ে যায়। এরপর আর সংযোগ সড়ক নির্মাণ না করায় রসনপুর, মকিমপুর ও রশিদপুর সহ পাঁচটি গ্রামের প্রায় 30,000 মানুষকে 4 কিলোমিটার ঘুরে গুরুদাসপুর উপজেলা সদরে যাতায়াত করতে হয়। এতে চরম দুর্ভোগে শিক্ষার্থী সহ নানা শ্রেণীর মানুষ। যশোর খয়রতলার হর্টিকালচার সেন্টারে পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে ব্রুনাই কিং আম। এর এক একটির ওজন 3 থেকে 5 কেজি পর্যন্ত। দেশের সবচেয়ে বড় জাতের এই আম দেখতে ও চারা কিনতে প্রতিদিনই মানুষের ভিড় লেগে থাকে সেন্টারটিতে। যদিও বাণিজ্যিকভাবে চাষের আগে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষামূলক চাষের। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। আমের নাম ব্রুনাই কিং। সঠিক যত্নে যার এক একটির ওজন হতে পারে 2.5 থেকে 5 কেজি পর্যন্ত, সে হিসাবে এটি আমাদের দেশের বৃহত্তম। ব্রুনাই থেকে ভাগ্নের আনা এই আম গাছের ডাল থেকে কলম করেন মাগুরা জেলার রবিউল ইসলাম। সেখান থেকেই এর চারা ছড়িয়ে পড়ে বিভিন্ন সরকারি বেসরকারি নার্সারিতে। যশোর হর্টিকালচার সেন্টারেও 4 বছর আগে পরীক্ষামূলকভাবে রোপণ করা হয় এই আমের চারা। প্রতি বছর বাড়ছে গাছের ফলন। বড় সাইজের এই আম দেখতে প্রায় প্রতিদিনই হর্টিকালচার সেন্টারে ভিড় করছেন উৎসাহীরা। বাজারে এর আগে কখনো দেখিনি, আমটার অনেক বড় সাইজ। এর আগে এরকম বড় আম কখনোই দেখা হয়নি আর কি বাংলাদেশে, যে এত বড় আম হতে পারে। এই সচক্ষে দেখার সুযোগ হলো হর্টিকালচার সেন্টার খড়তলা যশোরে এসে। অন্যান্য আমের মতো পুষ্টিগুণ সম্পন্ন ব্রুনাই কিং আমের স্বাদ অনেকটা ফজলি আমের মতো, তবে আকৃতিতে বড় হওয়ায় এর চাষে প্রয়োজন বাড়তি যত্ন।
পরিবেশ পর্যাপ্ত আদ্র না হলে ও বোরনের ঘাটতি হলে বৃদ্ধি পর্যায়ে আম ফেটে যেতে পারে। পাশাপাশি ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ রোধে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হয়। তাই আগে পরীক্ষামূলক চাষের পরামর্শ দিলেন হর্টিকালচার সেন্টারের উপপরিচালক। আগে দুই একটা গাছ লাগিয়ে দেখার জন্য, তারপরে একেবারে মাঠে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। এই সংক্রান্ত যাবতীয় যে প্রযুক্তিগত সহায়তা পরামর্শ আমার এই হর্টিকালচার সেন্টার খয়রতলা যশোর থেকে দেওয়া হয়। ব্রুনাইকিং আম দেরিতে পাকায়, চাষ বাড়ালে প্রায় বছর জুড়েই বাজারে পাওয়া যাবে এ ফল। তাই এ আম চাষে ভালো লাভের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইয়ের 2023-25 মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান সপ্তমবারের মতো সভাপতি ও মোহাম্মদ হাতেম নির্বাহী সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়ায় বিকেএমইয়ের প্রধান কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এ কে এম সেলিম ওসমান এমপির নেতৃত্বাধীন প্যানেলের 35 জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল। পরে সংগঠনের সাধারণ সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান পরিস্থিতি ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিকেএমইয়ের পুনর্নির্বাচিত সভাপতি সংসদ সদস্য সেলিম ওসমান। ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেওয়ার অভিযোগে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘট পালন করেছে ব্যবসায়ীরা। সকাল থেকে জেলা শহরের সবচেয়ে বড় বাজার নতুন হাট খোলার ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করছেন। এতে চরম বিপাকে পড়েছেন বাজার করতে আসা সর্বোচ্চ স্তরের ক্রেতারা। সাভারের আশুলিয়ায় 20 কোটি 50 লাখ টাকা ব্যয়ে নির্মিত 5টি রাস্তা ও 1টি গার্ডার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নে এসব রাস্তা ও ব্রিজ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এ বি এম আব্দুর রউফ। উদ্বোধনী দিনে 200+ ছাত্রছাত্রীকে আকিজের ফার্ম ফ্রেশ দুধ খাওয়ানো হয়। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মেধা বিকাশের লক্ষ্যে আগামী 2 বছর প্রতিদিন স্কুল চলাকালে সকল শিক্ষার্থীকে দুধ খাওয়ানো হবে বলে জানান সংশ্লিষ্টরা। রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। সকালে রিজিয়ন সেনা দফতরে এসব বিতরণ করেন রাঙামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজউদ্দিন। এ সময় তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে যাচ্ছে, এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নিরাপদ মাছে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ও জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন। পরে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে শুরু হয়েছে 15-দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। উদ্বোধন করেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, নগর পুলিশের উপপুলিশ কমিশনার আলী আশরাফ ভুঁইয়া ও পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
এর আগে একটু র্যালি বঙ্গবন্ধু উদ্যান থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বরিশাল জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষ মেলায় 50টি স্টল রয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।